ছাগল দেহনের প্রতি একটা আগ্রহ তো সকলে মনে করছে। মদিনায় কয়েকজন আইছে, তারা চিন্তা করে দেখলো আবার কবে না কবে আই ছাগলটারে আইসি যখন দেখতে যাই। সময়ের ব্যাপার তো, খরচও তো লাগে আইতে যাইতে, তো আইসি যখন ছাগল ছাইয়া যায় তো গিয়া সেটা মক্কার মানুষ যারা হজার কাম শেষ হয়েছে বলে তারা জায়গায় হোক ইয়া তোমরা হেন যে ছাগল আছি নাম যে মোহাম্মদ বাড়িটা উন্নয়ন কয় দেখাই দিছে হয়েছে সেই বাড়ি। তো এরকম তারা সকলে মিল্লা গেছে বাড়ির সামনে গেছে, ফলে নবীজি গড়তে পারিছে সুবহানাল্লাহ। বাড়িয়া যখন দেখছে বিদেশি মেহমান, নবীজি বাড়িয়া সেরক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশি মেহমানরা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় ইয়া কোথায় আপনারা বাড়ি কি বিদেশ? কহ কয় কোথায় আইছেন? কয় মদিনা শরীফ। কোথায় না ভিতরে যান আমরা বেতে। তো বাড়িতে নিয়ে বোয়াইছে, সুন্দর বিছানা দিছে, উজুর পানি দিছে, গাছ পাক না খেজুর দিছে, জমজমের পানি দিছে, সুবহানাল্লাহ কয় না সব দিয়া মেহমানদারি করিয়া নবীজি বালাবুড়া জিগেতেছে গোসল করবেন নি লুঙ্গি দিতাম নি, কারণ আপনারা যেই মেহমানদারি করতে আছেন এটা তো বিশাল, আমরা খুব খুশি। আচ্ছা ইয়া আমরা তো আইসলাম একটা ব্যাপারে, এখনো যে একজন ছাগল আছে, ছাগল ডাকুন কারে জিগায় কথা করা কারে জিগায় নবীজির জিগায় ছাগল ডাকুন। নবীজি কয় কোন ছাগল? কই নাম যে মোহাম্মদ। নবীজি মুসকে আসি কয় আমি দুই সুবহানাল্লাহ কইতেন না। বিহার মন্ডলের মানুষটি মনে হয় নতুন হইয়া গেল কাকি না বুঝলাম সুবহানাল্লাহ কয় লইয়া ফেলবেন না সারা জীবন ছাগল দেখলা চুলে মুছে ফেসলাই কে রয়েছে। তারে কইছে আক্ক, তা আক্কটা রয়েছে মুসের লেগে ঠুট দেখা যায় না। সারা জীবন ছাগল দেখলা খাডাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। সারা জীবন ছাগল দেখলাম ষাটের বুতাম থাকে ফার্স্টটা তার আছে দুইটা, একটা নিচে একটা উপরে লাগাই রেখছে কোনো ইচ্ছা করে। সারা জীবন ছাগল দেখলাম লোকটি বড় বড় ময়লা উস্কু খুস্কু চুল, আর মানুষে কই মানুষটা বিলে ছাগল কি সুন্দর চেহারা আছে ভালো লাগে তো না ভালো ভালো। মদিনার মানুষ ডাক দিয়া কয় তারা দিয়ে আপনারে ফাগল কয়, সারা জীবন যেই ফাগল রাখলাম ফাগলের লগে দিবনে না, এরা আবার কেমন পাগল। নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো, তিনি চুলের ভিতরে তল দিয়ে যখন আছড়াতেন অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, আমাদেরটা যেমন সিকন, নবীর কপালে তো সিকন ছিল না, একটু পাশ ছিল চওড়া ছিল। নবীর ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া। নবীর চোখগুলো ছিল বড় বড় টানা টানা সুবহানাল্লাহ কয় না, চোখের যে পাতারা যেটা বালিকাত্তা মারলে লড়ে, নবীর চোখের পাতাটা ছিল গোলাপি রঙের একটা গোলাপ ফুলের পাপড়ির মতো, তুমি যদি ফুটন্ত গোলাপ থেকে টান দিয়ে একটা পাপড়ি ছিড়ো ওই পাপড়িটা দেখতে যেমন, নবীর চোখের পাতাটা ছিল ঠিক তেমন। ও বিহার মন্ডলের মুসলমান, ও পর্দার আড়ালের আমার মায়েরা গো, মন দিয়ে শুনব মা, আমার নবীর চোখগুলো ছিল টানা টানা, সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো, গালগুলো ছিল নবীর গোলাপি রঙের, নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ, নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের,
তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা তার যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। মন দিয়ে শুনো রে বাপ, এই নবীর মক্কার কাফেরারা কয় পাগল, মদিনার মানুষ দেইখা কয় যারা নবীরে পাগল কয় তারা পাগল। এই লুকাবার পাগল হয় কেন? যারা পাগল কয় তারা পাগল। তারা সব নবীর দিকে চাইয়া রয়েছে। নবী যে কয় কি তো চাও, তারা মুচকি হাসি যা কয় আপনার নাম মোহাম্মদ, কয় মক্কার তারা কয় আপনি বিলে পাগল, আপনি যদি পাগল তো আমরাও সব পাগল, সব ভালো লাগে না, আমরাও পাগল হইতাম চাই। নবী যে কয় ঠেলার লগে কইলে দইতো না, কুদুর বুঝ্য হই না, ইও না যাও বাইরে তে বুঝাই। তো তারা বাইরে গিয়া খেজুর গাছের তলে ওই একখানো বইয়া কয় রে আবু জাহেলে, এবার আর ফোলা পাইনি দি, কয় মোহাম্মদ বিলে পাগল। রে কি পাগল, কি মত তোরা? কয় ভাই পাগল যদি এরও হবো তো আমরা ভালো থেকে লাভ কি, আমরাও পাগল হয়ে যাই গে ভালো লাগে তো না। তোর সকলে মিল্লা চিল্লা কো ভাই সে আয়া কই ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা যদি আপনার মতো পাগল হইতাম চাই কি তা করণ লাগবো, সব ভালো লাগে তো না। নবী যে মুস্কি হাসি দিয়া কয় যদি আমার মতো পাগল হইতে চাও সবাই হাত গুলা বাড়াই দাও, সব ভালো লাগে। ফইলা ফইলা এই কাফেরারা নবীরে কইছে পাগল, জিনে ধরছে, জাদুঘর, উনি একজন কবি না, ওজুবিল্লা কইতেন না এই কথাটি কি আমরা এই বিহার মন্ডলের তারা কইছে নাকি মক্কার কাফেররা কইছে? মক্কার নবীজি মিথ্যাবাদী এই কথা কইলাম কয় না, কইব কেমনে? 40 বছর লাগাইয়া তারা নবীজিরে দেখছে, নবীজির লোকে চলছে, নবীজির লোকে লেনদেন করছে, নবীজির লোকে উঠা বসা করছে, আমরা রূপাইয়া ঈদগার তারা কোনো নবীজির আলামিন কইছি না, এই মক্কার কাফেরেরা তারাই নবীজিরে আল আমিন কইছে, সুবহানাল্লাহ লাগে তো না। তারা কইছে নবী হইল সত্যবাদী, অহন মিথ্যাবাদী কইব কেমনে? অহন অন্য লাগাইছে কয় পাগল, জিনে ধরছে, জাদুঘর, কথা ঠিক নাই, নানান ভাবে কইতে আছে, কিন্তু মুসলমানের সংখ্যা বাড়তে আছে, সব আনা লাগে তো না। আল্লাহর কি কুদরত, তারা এত তান কইল মুসলমানের সংখ্যা খালি বাড়ে আর বাড়ে, এর ভিতরে দিয়া আইয়া পড়ছে হজ। কি তৎকালীন আমলেও হজ ছিল, কাফেররাও হজ করত, আমরা তারা হজ করার সময় দুই টুকরা এহরামের কাফর পরে, ফরনে একটা, গাওদায় একটা, যারা হজ গেছেন তারা কইতেন ফরবেন, কিন্তু মক্কার কাফেরেরা খুব মন দিয়া শুনে, এদিক সেদিক না চাইতেন না করল। মক্কার কাফেরেরা করছে কিতা, এই হজ করার সময় মাফলারটা, শেরওয়ানিটা, পাঞ্জাবিটা, লুঙ্গিটা বেড়াইয়া সব খুললা, একগুল রাইক্যা উলঙ্গ হইয়া ছাড়া তারা কাবা ঘরের সারুগুল দিয়া ঘুরত। তো মানুষে মানুষে জিগিত, ও এটি কি কি সরম না, এই এই সব কাফর সুফুরতি খুললা লইছেন, এটা কি দেহা যা? তারা কা ও বুদ্ধি করে এই করছি। ওই বুদ্ধিটা কি তা? এই যে এতবার কইতেছি বুট খাইও না, ওই হাতে এখন শুরু করছে, কথাই শোনাইতাম পারতাছি, তোমার মতো বেড়া হলে বুট খাইতে আইসো না, ফকালে ঢুক, এতবার কোন লাগে নাকি একটা কথা, তিনবার হয়ে গেছে এই পর্যন্ত, আমিন ক। তো তারা কাফর সুফর খুললে যখন হস করতো, মানুষে জিগাইত, ও তোমরা কাফর সুফর খুললে হস করে কি হস? এতেন দিক ভাই, ও অনেক বুদ্ধি করে এই টাকা দিয়া এই আল্লাহর লগে, পাক আল্লাহর লগে দেখা করতে চাই না, নাউজুবিল্লাহ বলবেন না, এই জন্য তারা কাফর সুফর খুললা হস করত।
এখন আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা সব কাফের মিললে মিটিং বইছে, কয় সামনে যে হজ, হজও তো খালি মক্কা শরীফের মানুষ থাকে না, বিদেশ তাই নি কথা কেনা, বিদেশ তাই নি সিরিয়াতে আইব, মিশরতে আইব, তুরস্ক, এটি তো সেই সময় তো দূরে চাইছে না, মদিনাতে আইব, তায়েফেতে আইব। এখন তো নবীজি ইসলামের কথা কয় শুধু মক্কায়, ইসলামের কথা কয় শুধু মক্কায়, আর মদিনার তারার কাছে যদি নবীজি ইসলামের দাওয়াত দিয়া দেয় তো মক্কায় তো আর ইসলাম না থাকতো না, যাইব গা মদিনা, সুবহানাল্লাহ কয় না, যাইব গা ইসলাম তায়েফে, যাইব গা ইসলাম সিরিয়ায়। এখন কি করুন, তারা মিল্লা মিটিং হয়েছে, তখন কাবাগড়ে ঢোকার চারটা রাস্তা ছিল, কয়টা কথা কন, আরো জোরে কন, এখন ঈদগাড়ার ভিতরে ডুহনের রাস্তা কয়টা, দুইটা, একটা দুইটা, হেন দিয়া মনে করেন একটা, এহেন দিয়া মনে করেন একটা, কাবাগড়টা মাইত গেল চারটা ফাহার সাইড জায়গায় ছিল, সাইড ফাহারের কোনা দিয়া মানুষ হজ করতে আইতো। এখন আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা সবাই মিল্লা মিটিং হবে, ভিতরে মাইকটা একটু বাড়াও তো, তোমার মাইকটা মজা পাইতাছি নাকি আওয়াজ, আমিন কন, আমিন, জোরে কন, আমিন, ঠিক আছে আর বাড়াই না। তো নবীজি যখন দিনের দাওয়াত দেয়, এখন কাফেররা মিল্লা মিটিং কইছে যে এই মক্কায় হজ যেন মদিনায় যাইতো না পারে, ইসলামের কথা যেন মদিনায় যাইতো না পারে, ইসলামের কথা যেন তায়েফে যাইতে না পারে, আমরা একটা বুদ্ধি করা, কয় কি বুদ্ধি, কয় আমরা মুড়ে মুড়ে সাইড রাস্তা দিয়ে ডুহন যাই তো, পাঁচ ছয় জন করে ফলাফাইন খেলা করাই রাহাম, যে মদিনা শরীফতে বিদেশি দেহাম যারে জিগাম কো বাড়ি কো মদিনা, কয় ভাই হজ করতে আইসো ভালো কথা, একটু সাবধানে থাকো, আমরা দেশ একজন ছাগল মারিছি, নাউজুবিল্লাহ কইতাম না, কোন জায়গায় নাউজুবিল্লাহ কোন লাগে আন্তাজ নাই, নাকি বেয়াদবি করতে বসছো না, বেয়াদবি করার জন্য বসছো, তুমি তো লক্ষ্মী ছেলে, তুমি এরকম করলা কেন, এতবার বলা লাগে একটা কথা, আসছো যখন মনোযোগ দিয়া শুনো দুই কথা, আর নাহলে উঠটা যাই গাও নিরাল, কেউ কি তোমার বাধ্য করছে নাকি, ও শুনো না লাগিয়া শয়তানি তো বাইরে করো, আর কত করবা, মাহফিল আইও হয় না নাকি, হ্যাঁ এতবার কইলামে তো বুঝে গেল, মুখ খুলো, আমিন কর, জোরে কর, আমার দিকে তাকাই থাকো, মারহাবা কর, তো করছে কি, এই সাইড কোনার ভিতরে ফলাফাইন খেলি রয়েছে, যে আইয়ে তারে কয় ও এই আমরা দেশে একটা ফাগল বাড়িছে, আপনারা হস করতে নাইছেন ভালো, এবার ওর লোকে কইলাম মিশছেন না, এবার ওর লোকে মিশবেন সর্বনাশ, তো মানুষের দিকে এবার নাম কি চায়, কাবার নাম বললো মোহাম্মদ সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয়, দুই একবার না বারবার, একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়বো সাল্লাল্লাহ, আমিন কর, জোরে কর, কি জান জান জান, জি তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই কথা যখন বলছে সব দেশে দেখবেন ছাগলের প্রতি, ছাগল দেখতো সাহেব আলা বেড়ায়, যদি শুনে যে হেন ছাগল দেখবেন হগলে মেঘলে হেন জমে বালা বেড়া, আমি এক মাহফিলে গেছি দিয়ে মাহফিলের তো লুক বেশি, হ্যাঁ আমি কি তা হেন ছাগল, তো ছাগল তো ছাগল তোরা ছুটি কয় তারে গরম জিলাফি কইলে স্যার থেকে, তো ফলাফল এফিস থেকে কি গরম জিলাফি, হাতে একটা ফত কয় তো আবার আইস দেয়, এই একটা কারবার সাথে বালা বালা বেড়াই গিয়ে দেখি গরম জিলাফি কইয়া তার এসে একটা আসেনি, খেয়েছ ছাগল দেখলে সবার একটা আকর্ষণ আছে,
এই মক্কার কাফের না যুবক গুলারে লাগাই দিল আল্লাহর নবী তার ব্যাপারে বদনাম করার জন্যে, যারে পায় তারেই কয় মক্কায় একটা পাগল আছে, সাবধান সাবধান, তোমরা ওই পাগলের কাছেও যাইও না। এই পাগলের কাছে যদি যাও, তোমরা কয়জন আইছো? আমরা এক দলে আইছি, ছয় সাতজন, সবাই দেখ কেউ যাইতো না। দেখবা যদি এবার লগে কেউ কথা শুনতো পারে, ওই এবার কথা শুই না, বাড়ি ঘর বিবি বাচ্চা ফালাইয়া এবার পিছনে পিছনে হাঁটতে থাকবে। দাসে যদি এবার কথা শুনে ফুতের তাল গইয়া জিজ্ঞা, জামাই যদি শুনে বউয়ের তাল গইয়া জিজ্ঞা, ভাই যদি শুনে ভাইয়ের তাল গইয়া জিজ্ঞা, কথা কইলাম সত্য। বউ শুনেছে নবীর কথা, এখন স্ত্রীর ইসলাম গ্রহণ করে ফেলেছে, এখন জামাই হইল কাফের, বউ হইল মুসলমান, জামাই বউয়ের ভিতরে আল মিলমিশ নাই। বউয়ে ডাক দিয়া কয়, তুমি যেহেতু আল্লাহ মানো না নবী মানো না, ও স্বামী তোমার লগে আমি নাই। বলেন সুবহানাল্লাহ। কয় ভাই ভাইয়ের তাল গইয়া জিজ্ঞা, জামাই বউ আল গইয়া জিজ্ঞা, সুতরাং তোমরা যারা আইছো এই ফাগলের কাছেও যাইও। হজ যখন শেষ হয়েছে এখন হগলে সব হাত বাড়াই দিল, নবীজি কয় আমার হাতের সাথে হাত লাগাও, সবাই হাতে হাত রাখলো, নবীজি কয় সবাই পড়লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।